আজকে আমরা লগে আমরা নিয়মিত গেস্ট আমরা লগে আসইন ব্রিটেনের পরিচিত ব্যক্তি ইসলানর মসজিদের সম্মানিত ইমাম এবং খাতিব শাহ হাফিজ মৌলানা আবুল হুসেন খান। আসসালামু আলাইকুম شیخ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাক আল্লাহ খairan। আল্লাহর কি নিয়ামত আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা রে এখন হায়াতে বাসিয়ার আছেন কতシャフト আমরা দুসনা করেছিলাম আফনার লগে এই যে জান্নাতের পথে এই প্রোগ্রামের মাঝে আলহামদুলিল্লাহ হাতে বা সিয়ারা কি আর বার আজকে আবার তৌফিক দিসুন মুনিবর দরবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ জেসাক আল্লাহ খাইরান আপনার আমরা লোক জয়েন করছেন অনেকে তো টিভি সামনে এখন কো আসেন অনেকে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই লাইভ প্রোগ্রামটা আপনারা দেখরা সকলে দাদারাম স্বাগত এবং জেসাক খাইরান আমি শাহর গেছে আমি আলোচনা আমরা গত কয়েক সপ্তাহ করছিলাম جناترو بتحتى اي سلام نيا اسكي اامي شخري خوي ماملار سلام ان شاء الله ارو كيسو كيكسشن واسه السلام عليكم ورحمة الله وبركات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين নবীনা মুহাম্মদ সল্লি আলিহি আলহিআ আসহাবিহি আজমাইন দৌরত বা কাছের থেকে আমাদের সাথে যারা শরিক হয়েছেন টিভির পর্দায় অথবা ফেসবুকের পর্দায় যারা শরিক হয়েছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সালামের উপর কয়েকটি কথা রিমাইন্ডার হিসাবে বলবো আর তারপরে আমাদের আজকের যে আলোচনা এসো জান্নাতের পথের বিষয়ে কী কী কাজ করলে পরে জানাতে যাওয়া যাবে এগুলো একটা ছোটো লিস্ট দিয়ে দেব এই লিস্টটা লেখার জন্য আমি সকলকে বলবো যারা যারা আমাদের সাথে রয়েছেন অনলাইনে আছেন অথবা টিভির পর্দায় বসেছেন কাইন্ডলি কলম একটু নেন এক পিস কাগজ হাতে নেন একটু লিস্টটা আমরা পেশ করব এই লিস্টটির আলোকে আমরা আগামী দিন আলোচনাগুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তো প্রথমত সালাম নিয়ে আমরা কথা বলেছি গত কয়েক সপ্তাহ এই সালামের সাথে আবার গত সপ্তাহে যদি আমাদের মনে পড়ে লাস্ট টাইম যখন আলোচনা করেছিলাম আমরা একটা হাদিস নিয়ে কথা বলেছিলাম রসুদাহ সাল্লামের কাছ থেকে পাওয়া হাদিসটি হাদিসটির নাম ছিল হাদিস সালাম সাবজেক্ট ছিল সালাম এবং এসো জান্নাতের পথে এই জন্য এই এই হাদিসের নামও ছিল হাদিসে সালাম আর আমরা যাব এই জান্নাতুল সালাম যেটার নাম কেমন এই দারুল সালাম নামে যে জান্নাত রয়েছে তার আলোচনা করেছিলাম হাদিসের আলোকে রাবির নাম ছিল অর্থাৎ বর্ণনাকারী যে সাহাবি ছিলেন তার নাম ছিল আবদুল্লাহ বিন সালাম আশা করি মনে আছে আপনাদের এই হাদিসের আলোকে আমরা একটু জান্নাতে যাওয়ার জন্য সালামকে আমরা অন্যতম একটা বাহন হিসাবে অন্যতম একটা পাথর হিসাবে কবল করেছিলাম আর সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ ভাঙা হু তা নাম হচ্ছে সালাম আসসালাম এটা পাইসি কোথায় সোরা হাসানের যে শেষের তিনটি আয়াত আছে না এই আয়াতের মাঝখানের যে আয়াতটি রয়েছে হু আল্লাহুল্লা দিলা ইলাহাইল্লাহু আলমালিকুল কুদ্দুসুস সালাম এই আসসাল্লাম যে শব্দ এখান থেকেই আল্লাহর নাম হচ্ছে আসসালাম অর্থাৎ তিনি তার নামই হচ্ছে সালাম এবং তিনি হচ্ছেন সালামের মালিক সালাম অর্থ আমি আমরা আগে উল্লেখ করেছি সালাম মানে ছিল শান্তি প্রশান্তি সালামের অর্থ ছিল নিরাপত্তার গ্যারান্টি সালামের অর্থ ছিল যে একে অপরের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে তখন একতা বলে সালাম দিয়ে আমরা একে অন্যের শান্তি কামনা করা একে অন্যের প্রতি আল্লাহর রহমত কামনা করা একে থেকে নিরাপত্তা একে অন্যকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া যে আমি আপনার জন্য কোনো ক্ষতিকর না দেখা করতে আসছেন অথবা আমি আপনার সাথে দেখা করলাম কোনো ক্ষতি নিয়ে আনা আর আপনিও জবাবে বলেছেন যে হ্যাঁ আমিও আপনাদের জন্য আপনার জন্য কোনো ক্ষতিকর না একে অন্যে আমরা শান্তি নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আমরা দেখা সাক্ষাৎ করি আমরা মোলাকাত করি আমরা মিটিং সিটিং করি এইভাবে করে সালামের অনেকগুলো অর্থ আমরা শেয়ার করেছিলাম স্বামী স্ত্রী যখন আজকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রিমাইন্ডার উপরে যে স্বামী স্ত্রী যখন একে অন্য দেখা সাক্ষাৎ করেন তখন একটু বিরক্ত হয়ে গেছেন লং টাইম একসাথে থেকে টোয়েন্টি ফোর সেভেন সাথে আছেন অথবা রাতের অংশ আছেন দিনে কাজে কর্মে ব্যস্ত কেমন স্ত্রী হয়তো সন্তানগুলো নিয়ে তিনি সারাদিন লোকাষ্ট করে একটু ব্যস্ত হয়ে গেছেন খিটকিটে মেজাজের তখন যদি স্বামী সাহেব বাসায় এসে আসসালামু আলাইকুম বলে একটা মুচকে হাসি দেন স্মাইল করেন কেমন তাইলে সারাদিনের সব দুঃখ কষ্ট বেদনা চলে যাবে আসলে কিন্তু আমাদের এটা হয়ে ওঠে না আমরা মনে করি স্ত্রীকে আবার চাল দেব ও তো আছেই বাসায় হ্যাঁ আমরা আরও উল্টো বলবো কেউ কেউ আছে নেগেটিভ কথাবার্তা বলবো যে খাইয়া দেয়া খাম না সারাদিন তো বাসায় না খাইয়া দিয়া খাম না এটা ঠিক না অনেক কাজ ওনার আছে ফুল টাইম জব দিয়েছেন আপনি পেও করেন না কেমন কোনো দিন কোনো পেমেন্টও করেন না ইভেন হাসিমুখে একটা কথাও বলেন না আর আবার আপনি বলতেছেন যে খাইয়া দিয়ে কোনো খাম নাই অনেক কাজ করছে বিচারি সারাদিন আপনার গড় সামলাইছে আপনার বেড ঠিকঠাক করছে আপনার গড় হুভার করছে আপনার ক্লিনিং করছে তারপরে আপনার জন্য সুন্দর করে পাক শাক করে মানে ফ্রিতে পাক শাক করে কোনো চার্জও করে নাই সুন্দর করে রাখছে বিচারে রেডি করে আপনি যে প্লেটে বসে খাবেন এই প্লেটটাও সুতরা করে সুন্দর করে ক্লিন করে রাখছে যে টেবিলে বসে খাবেন ওখানে আপনাকে কি বলে এই গেস্টের মতো করে বিহেভ করার জন্য সুন্দর করে সব রেডি করে রাখছে কিন্তু আপনি এসে বলতেন খাইয়া দিয়ে এখন নেই এক কথা সারাদিনের যত কিছু ছিল অ্যাচিভমেন্ট সবটা শেষ করে দিলেন একটা একটা নেগেটিভ কথা বলে তাহলে বলে আমরা কি পারি না আমাদের স্ত্রীদেরকে হেল্প করতে অথবা আমরা সুন্দর কথা বলতে পারি না আল্লাহ তো বলে হসনা মানুষ যেন মানুষের সাথে বিহেভ করে সবসময় সুন্দর কথা বলে ও নাসি রে না আছে হেস না মানুষের সাথে আর সাধারণ মানুষ বাদ দিলে তো আপনার স্ত্রী আপনার জন্য একটা নিয়ামত আর স্ত্রীর জন্য তো আপনি হচ্ছেন আর বড় নিয়ামত এখন নিয়ামত নিয়ে নিয়ামতের সাথে দেখা সাক্ষাৎ করতে যদি বলে যে খাইয়া দিয়ে খাম নাই এটা তো খুবই নেগেটিভ কথা এই জন্য আসুন আমরা সালাম দিয়ে আমাদের গড়কে উজালা করি সালাম দেবো তার সাথে একটা স্মাইল দেবো ফ্রিতে দিয়ে দেখবেন আপনার গরের মধ্যে বারাকায় এসে গেছে এই যে সালামের অর্থ বললাম এই সালামের অর্থ হচ্ছে একটা বরকত সালামের অর্থ হচ্ছে রহমত সালামের অর্থ হচ্ছে শুভ কামনা সালামের অর্থ হচ্ছে যে আপনি তাকে মোহ্বত করেন তার একটা স্মাইল দিয়েছেন তার সাথে করে তাইলে আপনি সালামের সাথে স্মাইল যোগ করার ফলে বিচারি খুব হ্যাপি হয়ে গেছে এরপরে আপনি বলেন মা এত সুন্দর করে ফাঁকসাক করছো আজকে এত সুন্দর করে আজকে গড় টাইডি করছ বাচ্চারা স্কুলে গেছে তো ওরা কি আসবে টাইম মতো ওরা কি জ্ঞানতে হবে এভাবে করে একটু গল্প স্ত্রীর সাথে যেন কিসমতে অনেকেরই জুটে না এটা এটা কপাল পোড়ার আলামত অথচ নবী নবীর সাল্লিউসাল্লাম থেকে হাদিস শিখেও আমরা আমল করতে পারলাম না তিনি বাসায় এসে বিসমিল্লা বলে বাসায় ঢুকতেন ডান পা দিয়ে আর বলতেন আসসালামু আলাইকুম সহামাল আল্লাহ এটা হচ্ছে নবীর সন্ন্যাস এবং এই সালামের সাথে কি হয়েছে জানেন বিসমিল্লা বলার সাথে সাথে আপনার সাথে যদি কোনো শয়তান কোনো জিন এসে তাকে আপনাকে সঙ্গে হয়ে আপনার ঘরে ঢুকতে এখানে সে কাঠ পড়ে যায় বিসমিল্লা বলার কারণে দাখিল হওয়ার সময় সে আর গড়ে ঢুকতে পায় না এখান থেকে সে চিৎকার করে তার নেতাকে বলে আজকে এই বাসায় আমি আর ঢুকতে পারলাম না কারণ আল্লাহর বান্দা বিসমিল্লা বলে ফেলছে এই বিসমিল্লা বলার কারণে সঙ্গী শয়তান কারিন শয়তান আসছিল বড় আশা করে এখানে এসে সে আশাহত হয়ে গেল তার পথ বন্ধ এবং রুদ্ধ হয়ে গেলো সে আর তার বাসায় ঢুকতে পারবে না তারপর সে বসছে বিসমিল্লা বলে চেয়ারে বসছে খাওয়াতে বিসমিল্লা বলে হাত দিছে বলছে আজকে আমার বসারও জায়গা নাই এখানে কেমন এরপরে আজকে খাওয়ারও কোনো সুযোগ নাই সে বিসমিল্লা মানে বলছে এই জন্য আমার সব কিছু আজকে এখানে উঠতে উঠে গেল সারাম করে বাসায় ঢুকছেন আপনি যার ফলে সে এইসা ডিস্টার্ব করার কোনো চান্স নাই সারাম করার কারণে আপনার স্ত্রী আপনার চোখে চিকর চোখ ফেলে একটা স্মাইল করছেন আপনি স্মাইল করছেন না একটু এগিয়ে গিয়ে আপনি হাত মিলিয়েছেন কতবা একটা একটা হাত দিয়েছেন সারা সারাদিনের যত কষ্ট ছিল সব কষ্ট একদম জ্বরে পড়ে গেছে আর অনেক খুশি হয়ে গেছে এটা কি আমরা আমল করতে পারি না আমরা কি জান্নাতে যেতে চাই না আমাদের স্ত্রীগুলোকে আমরা আমরা জন্যতে নিতে চাই না তাইলে স্ত্রীদের জান্নাতকে সুগম করতে আপনার নিজের জান্নাতকে ইজি করতে আমরা কি স্ত্রীর সাথে ভালো ব্যবহারটা করতে পারবো না সালাম দিয়ে স্মাইল দিয়ে হাই হ্যালো বলে সুন্দর করে একটু গল্পগুজব খুশারাপ করতে পারি না এটা আমার অনুরোধ হলো আজকের প্রথম কথা দ্বিতীয় যেটা বলতে চাইবো সালামের সূত্র ধরে যে সালামকে আমি আমরা আগে বলেছি কয়েক সপ্তাহ আগে যে অফিসিয়াল যেন না বানাই অফিসিয়াল হচ্ছে যে ছাত্র উস্তাদকে দিবে অথবা ছাত্র তার মেসাবকে দিবে এবং ছেলে এবং ছেলের বউরা তাদের শ্বশুর শাশুড়িকে শুধু সালাম দিবে আর তারা কোনো সালাম পাবে না এটা হচ্ছে অফিস অফিসে যেন না হয় কোনো অফিসে গেলেও পরে আমরা আমরা নিজেদের স্বার্থে অফিদাস সাহেবকে সালাম দিই মুসলিম হইলে পরে সালাম দিই একটু ডাঁটে মাঠে সালাম দিই কিন্তু আবার নিজে একটু ছোটোকে নিজের সন্তানকে নিজেদের নিজের বাতিজা বাতিজিকে নাতনাতিকে কোনো সালাম কালাম আমরা তেমন দিইছি না এই যে আমাদের বদভ্যাস এগুলো আমাদের একটু চেঞ্জ হওয়া দরকার শুধু নিজের স্বার্থের জন্যে উস্তাদকে সালাম দেওয়া ইমাম সাহেবকে সালাম দেওয়া আলেম সাহেব ফাইলে সালাম দেওয়া অথবা শ্বশুর শাশুড়িকে সালাম দেওয়া আইনি কারণে এগুলো যেন আমরা বর্জন করি আমরা যেন ওদেরকেও সালাম দেই আর যেন একই সাথে অফিশিয়াল রিজন না নন অফিসিয়াল আল্লাহ আসতে সোয়াবের আশায় শান্তির আশায় কেমন প্রশান্তির আশায় নিরাপত্তা আশায় যেন আমরা একে অন্যকে সালাম দিই আর বিশেষ করে সন্তানদেরকে বাবা হিসেবে চাচা হিসেবে দাদা দাদি হিসাবে আমরা যেন আমাদের পক্ষ থেকে অ্যাডভান্স সালাম দিই আগে সালাম দিই সালাম পাঠাইয়ে দিই লাভ হবে তিন নম্বর যে কথাটা বলতে চাইব সেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না আমার তখন আমার উস্তাদ ওখানে থাকেন আমার বড়জন বা গুরুজন ওখানে থাকেন আমি যেন সালামটা কেউ সেখানে যাচ্ছে আমি যেন পাঠাই দিই যে আচ্ছা আপনি দেখে যাচ্ছেন তো আমার অমুক আঙ্কেলের সাথে যখন দেখা হবে আমার স্যারের সাথে দেখা হলে আপনার আমি আপনি আমার সালামটা পৌঁছাই দিয়ে এই যে আপনি দিলেন জিম্মাদারি এটা একটা সুন্নতি আমল অফকোর্স আছে এটা কিভাবে ফাটাই আমরা শাহ এটা বলতে হবে যে যাচ্ছে কাছে যে আপনি আমার উস্তাদকে আসসালাম আলাইকুম বলবেন আমার পক্ষ থেকে মানে আসসালামু আলাইকুম বলতে হবে হ্যাঁ হ্যাঁ এমনি বললে হবে না যে আমার উস্তাদকে সালাম বলবেন ওস্তাদকে সারাম বলা তো আপনি তো সালাম বললেন না ওকে ওখানটা তো ওয়ার্ড বললেন আচ্ছা সালাম ওয়ার্ডের তো কোনো মিনিং হয় না মিনিং হবে যে আমরা সালাম আলাইকুম পড়ে দিয়ে কে যে তার কাছে আমার সালাম অথবা অথবা আসসালামু আলাইহিম কোন তার প্রতি আমি সালাম দিলাম এই এই খবরটা বুঝিয়ে দিন আপনার খবরটা তো জুমলা কমপ্লিট হওয়া দরকার আপনি খবরটা পুরো তো কোন নাই আপনি বললেন যে ওনাকে আমার খবরটা কইয়েন কি খবর বলবেন এখন সালাম বলবেন সালাম এটা বলার বিষয় না সালাম দেওয়ার বিষয় তো জন্য বলতে হবে যে আমার সালাম আলাইকুম খুম ওনার উপর আপনি পৌঁছে দিয়ে এটা এছাড়া আমরা আরেক কাজ করি অনেকে যখন উমরাতে যা হজা যায় যাওয়ার সব বলি যে নবী ইসাল্লাহ আসালামের আমার সালাম পৌঁছে এই আমার সালাম না পৌঁছান এটা না বলে বরং আমরা কেন বলি না যে আপনি যখন ওখানে জিয়ারাতে যাবেন গিয়ে আমার পক্ষ থেকেও সালাম দিবেন তখন আপনার কথাটা খবরটা সুন্দর হইল যে আপনার পক্ষ উনি যখন সালাম দিবে তখন আপনার যেন নাম নেই যে ইয়া আল্লাহ আমি তো আমি আমার পক্ষ থেকে সালাম তো আমি দিচ্ছি একই সাথে আমার অমুক ভাই তার পক্ষ থেকেও আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ আসসালাম আলিক হাবিবল্লাহ আসসালামু আলাইকা ইয়া ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ এইভাবে করে সালাম দেওয়ার নিয়ম আছে আছে এটা কেমনি একটা হাদিস থেকে আমরা নেই অমর দি আল্লাহ আনহু উমরা যাবেন রসুল্লাহ সাল্লাম তাকে ছুটি দিলেন তিনি ছুটি নিতে আসছেন যে একটু উমরা যাচ্ছি উমরা যাওয়ার ইনিয়ত করেছি রসুল্লাহ সালাম তাকে বললেন যে আল্লাহানা ফির দোয়াইয়া উখাইয়া হ্যাঁ কেমন আপনি যাচ্ছেন উমরা যান আমার জন্য দোয়া করতে আপনি বলবেন আচ্ছা রসিউল্লাহ সালামের দোয়া দরকার আছে ওনার সামনের গুণা পিছনের গুনা গুণা থাকলে সব মানুষের গুনা তো নাই আর থাকলেও এগুলো অটোমেটিক মাফ মাফ ঠিক না কিন্তু তারপরেও তিনি দোয়া যাচ্ছে এটার তো হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে যে তোমরা যখন একে অন্যে ছুটি নিবা বিদায় নিবা তখন তোমরা একে অন্যে দোয়া ছাও তোমরা সালাম দিতে পারো তো এভাবে করে যেন আমরা সালাম দিই আল্লাহ তালা সালাম দিয়েছেন আমি বিয়া ক্যারামদেরকে كمان بشكر يا مدى النبي محمد صلى الله عليه وسلم كسلام ديشن الله يقرأ لك السلام كمان جبريل امين احسن وحيدي بن غورا غوري كرشن اورسايد تكون اي كيبل رسول الله صلى الله عليه وسلم دور كل بير خويا تشن بولتسن الله يقرئ لك السلام আপনার প্রতি আল্লা তালা সালাম পাঠাইছে তাই আমাদের ওই জন্য উচিত হচ্ছে যে আমরা যেন সালাম শিখি এবং অন্য অন্যকে সালাম দিই দূর গেলেও যেন সালাম দিতে পারি এবার আমি আসি আজকে যে বিষয়টি আমরা সালাম বাদ দিয়ে যে বিষয়ে যে প্রশ্ন আছে সালামের উপর কিন্তু নেব একটু পরে তার আগে আলোচনাটা শেষ করে ফেলি সেটা হচ্ছে যে আজকে চিন্তা করেছি আমরা যে আপনাদের সাথে শেয়ার করতে চাই কোরআনের দুটো আয়াত কেমন একটা হচ্ছে জান্নাতের পরিচিত মানে পরিচয় দিয়ে যে দুটো আয়াত আল্লাহ রব আল দিয়েছেন কোরআনের মধ্যে একটা হচ্ছে সুরা আরাদের ৩৫ নম্বর আয়াত আর হচ্ছে সুরা মোহাম্মদের পনেরো নম্বর আয়াত সুরা আর ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলেছেন মাসাদুল মাসাদুহা দিল্লু تلك عقب الذين اتقوا وعقب الكافرين النار مثل الجنة التي أعيد المتقون تجري من تَحْتِهِمْ الْأَنْهَارُ أنهار وكلها دائم إلى آخر الله قلت جنة البريتشة هي أي جنة البريتشة جنة الله رب العالمين خاصة المتقيدة الجنة يريكونا سبحان الله মোত্তাকিদের জন্য তৈরি করে রাখা আছে জান্নাত এটা এমন না যে মোত্তাকি মারা যাবে তারপরে তার জন্য তৈরি করা হবে বিষয়টা এমন না অলরেডি এটা রেডি হয়ে আছে মাসাদুল মাসাদুর জন্নাথের লি ওড়ুন তাহতিহাদহার যে জান্নাতের নিচে দিয়ে অনেকগুলো জন্ন দ্বারা প্রবাহিত হচ্ছে জন্ন দ্বারা তো বুঝি অটোমেটিক কেমন পাইপ লাইন দিয়ে একদম স্বচ্ছ পরিষ্কার করে দেখা যাবে কেমন যে এটা হচ্ছে দুধের নহর এটা হচ্ছে দুধের জন্য দ্বারা এই পাইপ দিয়ে আসতেছে দুধ আরেক পাইপ দিয়ে আসতেছে আপনি দেখবেন এই দুনিয়ার মদনা এটা হচ্ছে সুপেহ সুদা কেমন পান জন্য খুবই মিষ্টি তারপরে হবে জান্নাত এই কী বলে আরও মানে অনেকগুলো জন্য দ্বারা সুপেয় পানি মিষ্টি পানি কেমন তারপরে থাকবে মধু এগুলো আসছে সেরা সেরম সের ওই আয়াতে আর এখানে বলা হচ্ছে তা যদি বলা হচ্ছে যে এই জান্নাতের মধ্যে যত ফল ফলাদি থাকবে অসংখ্য ফল ফলাদি থাকবে কোনো সীমা সংখ্যা ছাড়া সে কি খাবে সে কি এনজয় করবে তার কোনো সীমা থাকবে না মহান আল্লাহ অসংখ্য অগণিত আর এই জান্নাতের মধ্যে যে গাছের ছায়া দেওয়া হবে এই ছায়া সে খুব এনজয় করবে ছায়াগুলা গাছগুলা কই থেকে আসলো ওই যে গাছগুলা এসছে তার নামে রোপণ করা হয়েছে সে সুফহানুল্লাহ পড়ছিল আলহামদুলিল্লাহ পড়ছিল আল্লাহ আকবর পড়ছিল আলহামদুলিল্লাহ পড়ছিল তার বিনিময়ে এক একটা আলহামদুলিল্লাহর বদলা এক একটা সুফহানুল্লাহর বদলা এক একটা গাছ রোপণ করা হয় সুহান্লাহ আকবর এই জন্য এই ব্যক্তি সে তো মুত্তাকি এই জন্য সে এগুলা পেয়ে কেমন উকুলুহা দা এমন অদুল্লুহা তার এই ফলফলাদিগুলো চিরস্থায়ী থাকবে তার কাছে কোনো দিন নিঃশেষ হবে না আর এই ছায়াও শেষ হবে না লকবার কেমন যখন খুব বেশি গরম থাকে বলেন তো দুনিয়ার জীবনে এই সময় গাছের নিচে গেলে ওপেন চারদিকে ওপেন কি মজার মেদুমন্ধু বাতাস আসে গায়ে যখন লাগে একটা শিখরণ লাগে মাসাল্লাহ কী হস ক্লাস গরমের মধ্যে খুব 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 মানে খুব মজা লাগে ঠিক এভাবে করে মজাদার যে হাওয়া আসবে সেই হাওয়ার মধ্যে গাছের নিচে যে ছায়া থাকবে এই ছায়াটা অনেক লম্বা হবে দীর্ঘ হবে কোনো দিন এটা শেষ হবে না তিলকাল তাকওয়া আল্লাহ বলেছেন যে এই যে পরিণতি যেটা পেয়েছে সে এটা হচ্ছে সে তাকওয়া অবলম্বন করে চলেছিল ওই জন্য তাকওয়ার অর্থ হলো সে দুনিয়ার জীবনে সকল পাপ থেকে নিজেকে বিরত রেখেছে তাকওয়ার অর্থ সংক্ষেপ যে সে তার দুনিয়ার জীবনে সকল পাপ থেকে সাবধানতার সাথে খেয়াল করে সে নিজে অ্যাভয়েড করেছে পাপ থেকে বেঁচে পাপ থেকে বেঁচে চলেছে এই বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া আর সে আল্লাহ তালা হুকুমগুলো পালন করতে সচেষ্টা ছিল এই উভয়টাকে একত্রিত করলে এটা কর অর্থ আমরা পেয়ে যাই সকল পাপ থেকে নিজেকে বিরত রাখা বা বেঁচে বেঁচে থাকা আর হচ্ছে যে আল্লাহ তালার যে হুকুমগুলো ছিল এই হুকুমগুলোর উপর যথাসাধ্য আমল করতে সচেষ্ট থাকা এটা হচ্ছে আসল তাকওয়া আচ্ছা ওরকবালি না আর যারা মোত্তাকি না হয়ে অকৃতজ্ঞ হবে মানে কুফুরি করেছে কুফুরি কুফুরির পথ অবলম্বন করেছে এমন যারা হবে কেমন ওদের জন্য দাউ দাউ করা জাহান্নামের আগুন তৈরি করে রাখা আছে এটাও কিন্তু তৈরি করে রাখা আছে এটা এমন রাজা সে মরবে দুষ্টামি করার পর তারপরে আল্লাহ জাহান্নাম দিবেন ব্যাপারটা এমন না আল্লাহর কাছে এটা রেডিমেড হয়ে আছে এই গেল সোরা আর রাদের পঁয়ত্রিশ নম্বর আয়াতের অর্থ এবার চলি আমরা সোরা মোহাম্মদে মাসাদুল্লতি আসিন ষাটটি জন্ন কথা ওখানে উল্লেখ করা হয়েছে যে জান্নাতিদের জন্য যেসব জান্নাতিরা মুত্তাকি হবে মুত্তাকি হওয়ার কারণে জান্নাতে যাবে ওদের যেটা জান্নাত উপহার দেওয়া হবে সেই জান্নাতের পরিচয় আল্লাহ প্রথমে বলছেন ফিহা আনহারি ইন হাসিন পানির এমন একটি মিষ্টি পানির জন্য দ্বারা থাকবে যেটা কোনো দিন লবণাক্ত হবে না তিতা হবে না এরপরে কোনো দোলা বালু মিক্স হয়ে যাবে না লুনা হবে না পলি মাটির মতো করে মিক্স হয়ে অন্ধকার পানি না বরং এই আসেন একদম স্বচ্ছ নির্মল পানি ফ্রেশ ওয়াটার যে আমরা বলি অত্যন্ত ক্লিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার কেমন যে ফ্রেশের কোনো কমপ্লেন নেই যে খুব সুন্দর ফটিকের গ্লাসকে যখন আপনি ওয়াশ ওয়াশওয়াশ করে সুন্দর করে পানি বিতরণ তখন দেখতে ইটা ইনসাইড আউটসাইড সব সমান দেখা দেখা যায় এইভাবে করে মানে এইভাবে এক্সাম্পল দিচ্ছি আসলে এইভাবে নয় এর থেকে উন্নত উন্নত চরম উন্নত আচ্ছা কোনো ধরনের কোনো তার উপর কোনো কালিমা পড়েছে এই পানি না বরং একদম স্বচ্ছ পানি পানের নহর সেখানে থাকবে এক নম্বর বললেন এরপরে বলছেন যে আসেন ও আনহা একটা জন্য দ্বারা থাকবে এটা দুধের জন্য যে দুধটা হবে আসেন বাসি দুধ না গরম দুধও না বরং এটা হচ্ছে যে একে বলে ওই ফান্তা দুধও না কেমন কিছুদিন রাখা হয়েছে কিছুক্ষণ রাখা হয়েছে তারপরে দেওয়া হয়েছে মিষ্টি নাই কিছু দুধের কোনো স্মেলও নাই খাওয়া যাবে না এমন না কেমন আনহার মিন আল্লা সারিবিন তারপর তিন নম্বর হচ্ছে এক নম্বর বললাম পানি এবং দুই নম্বর হচ্ছে দুধ তিন নম্বরটা হচ্ছে এমন ধরনের সুদেয় সুপায়ও জন্মদারা থাকবে যেটাকে আমরা বলবো খামর মানে হচ্ছে মদ কেমন এই দুনিয়ার মদগুলা না দুনিয়া মদ হারাম আর আখেরাতের মদটা হচ্ছে অত্যন্ত জায়গ শুধু নম্বর হালাল মদ ওটা এখন মদ আবার হালাল কেমন হয় নামের দিক থেকে আল্লাহ নিয়ে আসছেন খামর শব্দ অর্থাৎ এমনভাবে আসক্তি তার মধ্যে আসবে যার যেন সে আজীবন থাকে এই অনুভূতি সৃষ্টি হয়ে যায় এই পানি পান করার পর যেমন আমরা জুস বলি কেমন পানি আর জুসের মধ্যে পার্থক্য আসে না কিন্তু উভয়টি হচ্ছে পানীয় ওইটাও পানীয় ওইটাও হচ্ছে পানীয় পানি মানে পান করার বিষয় পান করার জিনিস তো এখন পানি পান করা যায় আবার পানির মতো যেটা আছে এগুলোকে আমরা বলি জুস এই যেগুলো মতো হয় নাম হচ্ছে পানীয় বাংলায় ঠিক আর আরবিতে আল্লাহ বলেছেন যে ওখামরিল লজাতলি সারিবিন পান জন্য অত্যন্ত সুমিষ্ট খুব ফার্স্ট ক্লাস খুব মানে লজাতওয়ালা খুব মজাদার লজাতলি সারিবিন পান পানকারী একবার পান করার পর সেটা আর পান করার প্রয়োজন পড়বে না সোহান আল্লাহ সুপেয় এত মজাদার এত মিষ্টি থাকবে ইনশাআল্লাহ ওখানকার যে মিষ্টি হবে সেটা আবার সুগারের মিষ্টি নয় যে আপনার কিছুদিন খাওয়ার পর ডায়াবেটিক হয়ে যাবে

মধু দিয়ে তৈরি একটা জন্ দ্বারা এই এবং তাকি আল্লাহ এখন মধুর জন্য দ্বারা যে মধু পাওয়া যায় না বাজারে রিয়েল মধু খাঁটি মধু তা আল্লাহ বললেন যে খাঁটি মধুর আসালি মুসাফা একদম খাঁটি চকচকে খাঁটি যে মধু সেইটা থাকবে দুনিয়ার মধুর মধ্যে না হয় সুগার মিক্স না হয় কোনো ধরনের কোনো আইটেম মিক্স করে দেয় এই জন্য রিয়েল মধু পেতে আমাদের খুব কষ্ট হয় কেমন তো এই জন্য রিয়েল মধুর কোনো স্বাদের ব্যতিক্রম হবে না আসল মধু ওখানে পাওয়া যাবে এবং শুধু মধু এক চামচ আধা চামচ না আমরা বেশি খাই না ভয়ে যদিও ফাইভ সমস্যা কিছু কিন্তু আমরা ভয় করি বেশি খাইলে সমস্যা ওখানে মানে মধুর ফাইভ থাকবে জন্য যারা সাথে সংযুক্ত একদম খাইতে খাইতে আপনি মানে পেট পেট ভর্তি হওয়ার পরও একটা দিবেন শেষ আবার আবার খাইবেন এভাবে করে করে খাইতে খাইতে যার মিষ্ট মিষ্টি এবং স্বাদ কোনো দিন শেষ হবার নয় কেমন এই জন্য আসুন আমরা এই জন্য লাভ করার জন্য কিভাবে কি আমল করতে পারি এছাড়া এই মুতিদের জন্য এই দুটো এক্সাম্পল আমি এই দুটো আয়াত থেকে পেশ করলাম আমি অনুরোধ করবো কোরআনে হাকিমের বেশ কয়েক জায়গায় ইন্নল মুফি জন্নতিউন সুরা রয়েছে তিরিশ পারার সুরা নাবার মধ্যে রয়েছে আমি ঠিকানা দিচ্ছি পড়ার জন্য বলছি নোট করেন আমি আবার বলি ইন্নাল মুতাকিনাফি জান্নাতি উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে এই জান্নাতটি রয়েছে মুতাকিদের জান্নাত তৈরি করা এখানে গিয়ে তোমরা মুতাকিরা উদখুলুহা বিসালামিন আমিনিন হে জান্নাতবাসী সব মুতাকিরা

তার আগের যেটা সিরাজিং কেমন ওখানে অনেকগুলো জন্ন দ্বারা এবং ওখানে লম্বা ছায়ার কথাও এসেছে এই আয়াতগুলো যদি আমরা জায়গা জায়গায় পড়ি সেটা তোরের মধ্যে রয়েছে সিরাতোর ইন্নল মত্তকিফি জেন্না তিং নাইম তো এই এইসব আয়াত যদি আমরা পড়ি তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের মনটা খুব লাভালাভী করা খুব ইমোশনাল হয়ে যাবে লাভ দিয়ে উঠবে জাম্প দিবে তো আসলে আমরা এই আয়াতগুলো যেন পাঠ করি সময় সময় আমাদের কোরআনের দাস অথবা আমরা কোরআনকে যখন অধ্যয়ন করব অধ্যয়ন করার সময় যেন এই আয়াতগুলো পড়ে পড়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহবোধ করি আমাদের অন্তর মধ্যে যেন আকাঙ্ক্ষা আসে আশা আসে তাইলে আমরা এক অন্তর সাথে শেয়ার করবো যে আমি আমি যেতে চাই ইংল্যান্ডের বিসা পাওয়ার আখ্যানে একটা ছেলে যখন আসতে চায় তখন সে বেশি কিছু ক্ষয় না মানুষকে সে চেষ্টা করে যখন বিসা পেয়ে যায় পাওয়ার পর কি এটা তার সৃষ্ণকে বলে না কত বলে বলেন তো খুশি এই খুশির জন্য সে শেয়ার করে কেমন ইভেন মেসেজ টেসেজ দিয়ে তার ফ্রেন্ড মধ্যে বলতেছে আমি চলে যাচ্ছি ভিসা হয়ে গেছি ইংল্যান্ডের মতো একটা দুনিয়া একটা দুনিয়ার আরামের জায়গায় আসতে যে যে আনন্দ দেশ থেকে আমরা আমরা বোধ করেছি সেই আনন্দের সেইটা আরও বিশাল আনন্দ তো যদি ইংল্যান্ডের ভিসা পাওয়া আমেরিকায় ভিসা পাওয়ার পর আপনি এত শেয়ার করলেন তাহলে এই জান্নাতের বিষয় হওয়ার জন্যে আপনি আমি শেয়ার করবো না আমাদের জন্য শেয়ার করা উচিত আত্মীয় স্বজনকে ফ্রেন্ড বন্ধুকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে অন্যকে যেন আমরা বলা বলে করি যে আমি জাননাতে যেতে চাই ভাই আমার জন্য দোয়া করবা দোয়া চাওয়ার একটা স্টাইল আমরা করে যে ভাই দোয়া করবেন ভাই তো দোয়া করবো কী দোয়া করবো এটা কিন্তু আপনি তো ক্ষণ নাই তা আপনি বললেন ভাই দোয়া করবেন উনিও হাত যখন উঠাইছে বা দোয়া করতেছে আল্লাহ সকল মোহমিনুসমানকে মাফ করে দিও এই দোয়া করছে এখন এই কি মাফ করে দিয়ে উনিও কিচ্ছু কইলো না এবং এটাও বললো না যে অমুক উদ্দিন আমার কাছে দোয়া চাইছে হ্যাঁ দোয়া হইছে এটা ঠিক আছে উনিও জুমলা দোয়া করছে আপনি যে জুমলা দুয়া চাইছেন কেমন হ্যাঁ এখন এই জুমলা দোয়াটা না করে আমরা কেন এটা বলতে এত সরব বোধ করি যে আমি জাননাতে যেতে বাই দোয়া করি আমি আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আমার জন্য দোয়া করবেন অথবা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করে দেয় এটা বললে অসুবিধা কি আসুন যেন আমরা আমাদের দুয়ার মধ্যে এইভাবে করে ছাছাবি করি আমরা জান্নাতে যেতে চাই বা এই দোয়া করবেন যেন আমার আল্লাহ আমাকে জান্নাত দেন আমার আব্বা আম্মাকে জান্নাত দেন আমার শ্বশুর শাশুড়িকে যেন আল্লাহ জান্নাত দেয় আমার ওয়াইফকে যেন আল্লাহ জান্নাত দেয় উনি মারা গেছেন কিছুদিন আগে আমার স্বামীকে যেন আল্লাহ জান্নার দেয় দোয়া করবেন কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন এক বছর আগে দুই বছর আগে অসুবিধা এইভাবে দোয়ার কথাটা আমরা জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই না আমরা দোয়া চাই এই দুনিয়ার আসার বিষয়ে একটু কষ্টে আছি দোয়া করবেন এটা বলি কেমন একটু সমস্যা আছে ভাই দোয়া করবেন হ্যাঁ একটু ডিফিকাল্টি আছে দোয়া করবেন এটা বলি কেমন কিন্তু মগভিয়ত পাওয়ার দোয়া আর জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষার দোয়া আমরা চাই না আমি আজকে সবার কাছে অনুরোধ করতে চাইবো যে বা যারা আমাদের সাথে দূর থেকে পাশের থেকে রয়েছেন সংযুক্ত রয়েছেন আসুন সবাই এই দোয়া করা শিখি আর দোয়া চাওয়া শিখি যে ভাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার মাফ করে দেয় আর ডিফিকাল্টিজ আছে এটাও দোয়া করবেন আর জানাতে যেতে চাই যে আল্লাহ আমাকে হাস করে মেহরবানি করে জান্নাত উপহার দেন দোয়ার এই দু জন্য আমরা দোয়ার বিষয়টা শিখি আর কোরআনার এয়াদগুলো পেশ করলাম এন্ড করতে চাই একটা ছোট্ট হাদিস দিয়ে এই হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লি সালাম এরসাদ করেছেন হাদিসটা হচ্ছে হাদিসে কুদ্সি আদতাদিয়া আল্লাহ বলছেন রসুল্লাহ সাল আলহিউল এরশাদ করলেন যে আল্লাহ তাল্লাহ বলেছেন কি কথা

ওলা আজ কোনো কান এমন নাই যে কান কোনো দিন শুনেছে চিন্তা করে দেখে খুন খুন জাতের জিনিসটা যে কোনো কান পৃথিবীর আজ পর্যন্ত শুনেই নাই এটা কোনো চোখ পৃথিবীর এমন নাই যে চোখটা মানে একদিন দেখেছে একবার দেখেছে এরপরে বললেন যে ওলা খতরা আর কলবি মানুষের যে কল্প আল্লাহ দিয়েছেন ফিকির করার যে কাল্প চিন্তা করার যে যেটা বক্স আছে আমাদের সেই চিন্তা করার কল্প দিয়ে তার হৃদয় দিয়ে অন্তর দিয়ে কোনো দিন সে কল্পনাও করতে পারে নাই সেই জান্নাতের ব্যবস্থা আমি করেছি হ্যাঁ তা আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সেই অকল্পনীয় জান্নাত যেটা কল্পনা করে শেষ করা যাবে না কেউ যদি বলে হ্যাঁ অমুক জায়গায় গিয়েছিলাম গিয়ে আমি ঠল করে এসেছি বাপরে বাপরে কেউ দেখি না দেখে না এই জায়গায় কোনো দিন আমি দেখে আসছি। এটা তো এক্সাম্পল হয়ে গেল এক্সাম্পল দিতে পারলেন তো আপনি এক জায়গায় গেছেন কিন্তু আল্লাহ বলতেছেন যে ওলা খাতরা আলা কালবি বেসর মানুষের হৃদয় এবং তার অন্তর কোনোদিন দিন চিন্তাও করতে পারবে না এমন ব্যবস্থা করা রেখেছে এই জন্য দুনিয়ার এগুলোর সাথে যা এক্সাম্পল দিয়েছেন এগুলো কেমন মতো বোঝার জন্য কিন্তু এটা আসল না আসল না আসলটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যেহেতু আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি ইনশাআল্লাহ যাওয়া সম্ভব হবে একদিন যেন আল্লাহ মেহরমানি করে আমাদেরকে দান করেন আমরা যেতে চাই আমাদের আমল দিয়ে না আমরা আল্লাহর মেহরবানির সাথে আল্লাহর জন্নতকে জয় করতে চাই আল্লাহ মহান হ আমাদের সবাইকে তার পক্ষ থেকে রেডি করা যে জন্নতুল ফেরদাউস রয়েছে আমাদেরকে যেন সেই জন্নতুল ফেরদাউস আল্লাহ দান করেন এই দোয়া করে সবাইকে নিয়ে আর সবার কাছে অনুরোধ করতেছি এই দোয়া করবেন যখনই কোনো জান্নাতের আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাদেরকে তুমি জন্নতুল ফেরদাউস দান করো নবী করিমসাল্লা আমাদেরকে শিখিয়েছেন ও ইদা সাহ আল তফস দাউসা

আর এটা নিয়মিত প্রোগ্রাম হইল গি জান্নাতের পথে আল্লাহ আমরা লগে হাজার হাজার বাই বোনেরা নহল মাসাসি হলে টিভির সামনে এখন কো প্রোগ্রামটা দেখরা অনলাইনে দেখরা প্লিজ আপনারা আমরা লগে তা হকা আমরা ছোট্ট একটা বিরিক্ষ জরাম বিরিকর বা যারা অন্য কোনো বিষয় আলোচনা হইব কোশ্চেন আছে आंसर দিবার শাখ ইনশাআল্লাহ ততক্ষণ আমরা লগে তা হকা জাযাকাল্লাহ খাইরান বিরিকর বা দেখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আশা করি আপনারা যে আমরা লগে আসন সব ভালো আমরা ব্রেকের আগে আমরা আলোচনা করতে আসলে আমরা শেখে আমরা লগে আলোচনা করছিল সালামর ব্যাপারে প্লাস আলোচনা করছিল জান্নাতের ব্যাপারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার শেখে খুব সুন্দর একটা एग्जांपल দিছেন যদি কোনো মানুষে আমরা খবর পাই যে আমরা ইউকে এর ভিসা হই গেছে কিংবা আমেরিকার ভিসা হই গেছে আমরা কত খুশি হইমু আর এটা লাগি আমরা কত চেষ্টা করি আমরা কেউরে অনেক রে আমরা হই না আমি চেষ্টা করাম যাই মুগি অনেকরে হই না হয়তো ফ্যামিলির দুই একজনের ক্লোজ ফ্রেন্ড বন্ধু জানোই কিন্তু আর আমরা সবরে হই না কিন্তু এই সময় ভিসা ফাইলে কত খুশি হই ভাই বোন চিন্তা করি ধোকা আপনি জান্নাতর জান্নাত আপনি ফাইলিবা আল্লাহ আল্লাহ হইয়াদের আল্লাহ একবার কোন জান্নাত যে জান্নাত জীবনে আপনি সে চৌকে দেখছইন না ও জান্নাত যে জান্নাতর কথা ক্লিয়ার করি খানে শুনছইন না ও জান্নাত যে জান্নাত কিতা নিয়ামত আছে আপনি মানে অনুভব করতে পারত না এত নিয়ামত হল আল্লাহ রাখছেন আপনার আমার লাগে আল্লাহ আকবর এর আগে শেখে আলোচনা করছিল সালামর ব্যাপারে আমি শেখর গেছে সালামর ব্যাপারে কয়েকটা ব্যাপারে জানতাম চাইমু আজকে আমরা শেখে যে আলোচনার মাধ্যমে জানতাম পারছি আমার লগে কয়েক হাজার বাই বই মাসাসি হলে মা সাসি হলে আপনারা গৌরব ইয়া আপনার প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির মাধ্যমে আপনারা দেখরা নিয়মিত প্রোগ্রাম যেটা প্রতি বুধবারে আমরা টু থার্টি টাইমে আমরা এই প্রোগ্রামটা আমরা অনুষ্ঠিত হয় লাইভ প্রোগ্রাম আর অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডর বিভিন্ন দেশ থেকে আপনারা দেখরা শহরদের দানায় জেঝাখাল্লা খায়রান আজকে শেখে যে জিনিসটা হয়েছেন সালামর ইস ব্যাপারে আমরা অনেকে হই ফোন করিও হই কিংবা ফোনের মাধ্যমে কই বলে আপনার আব্বা সালাম দিও কিংবা আমরা অনুক অমুক বাইরে সালাম দিও অমুক হুজুরে আমরা সালাম দিও কিন্তু শেখায় আজকে কী আমরা ক্লিয়ার করছো যে শুধু সালাম দিও আমরা হইতাম না আমরা হইতো আমরা শেখরে আমরা রে কিংবা আমরা মা রে কিংবা আমার বাইরে কিংবা ফেমিলি ফ্যামিলি সকল রে আসসালামু আলাইকুম হইও শুধু সালাম দিও না সালাম দিও ইগু আসলে সঠিক হতা নাই কথাটা হইল কি আসসালাম আলাইকুম দিও তো জেজাক আল্লাহ হাইরান শেখ আজকে আপনার এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি আমরা দর্শক মন্ডলী যারা আছেন অনেকে এই জিনিসটা জানতে পারবা যেন সালাম দিশু আমরা হেউর কিছু দিতাম হেউর মাধ্যমে আমরা হইতাম যেন আসসালাম আলাইকুমটা ফুসাইয়া দিও জেজাক আল্লাহ হরান শেখ আমরা ভাই সৈয়দ জাহাঙ্গীর হুসেন তাই জানতে চাইছোই ফেসবুকের মাধ্যমে কুয়েকশন করছইন যেন অনেকে আসুন অনেক এল্যাহাত আসুন যিনি ফয়েদালাম তো তাহলে জানতে শেখ রে আমার সালাম খৈবা আলাইকুম কইবা আর আমি জানতাম সালাম ফায়দুল কি সুন্দর প্রশ্নের জন্যে ভাইকে তিনি যেখান থেকে করে থাকুন উনাকে আমাদের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাক এবারে আপনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ফায়দুল সালাম এটা তো বহু আগের বিষয় বহু পুরাতন বিষয় আমরা অনেক আলোচনা করেছি আর আমাদের কমিউনিটির সুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ তালা আমাদেরকে অনেক হেদায়তের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন যার ফলে পায়েদুলা সালাম কমে গেছে এবং আমাদের ছেলেমেয়েরা মেয়েরা দি যারা করে ওরাও পায়েদুলাই সালামের যেটা একটা সিলসিলা ছিল ওয়াজিব মার্কা সিলসিলা না করলে বিয়ে ক্ষতি হইতো আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে কমে গেছে তারপরেও ভাই প্রশ্ন করেছেন দেখেন পায়েদলা সাল্লাম সালাম আসছে কার কাছ থেকে এসেছে সালাম নবী সাল্লি সাল্লামের কাছ থেকে যদি আল্লাহ তালার হুকুমে নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম সালাম প্রচার করে থাকেন সালামের নিয়ম বলে থাকেন তাইলে আমরা দেখব যে নবী করিম সাল্ল সাল্লাম কয়জনের দরে সালাম দিয়েছেন না আজবুল্লাহআ তিনি তো উম্মতের দরের প্রশ্নই উঠে না কেমন এই কথাটা বলতেও আমাদের খুব খারাপ লাগতেছে সরম লাগতেছে তাইলে নবীর কাছ থেকে তো এই সুন্ন পাওয়া গেল না তাইলে কি কোনো উম্মত নবী সহামের পায়ে ধরে সালাম দিছেন আবু বকর দিয়েছেন ওমর দিয়েছেন ডে যারা তার সাথে ওটা বসা করেছেন ডেইলি তো কমপক্ষে দশ বিশ বার সালাম দিছেন নবীকে কিন্তু কোনো পায়ে ধরার কোনো কারবার হয়েছে নেই তাই এটা আসলো কই থেকে এটা আসছে পায়ে ধরে সালাম না বক্তি দেওয়া সালাম সালাম দেওয়ার জন্য নিয়ম নবীকালাম উল্লেখ করেছেন যে তুমি সালাম দেও তুমি যখন তোমার বাইকে পাও তুমি সালাম দেও তাই সালাম দেওয়ার নিয়ম কি আসসালাম আলাইকুম অতবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম ওরমতুল্লা ওবরকাত এই তিন এটা শঙ্কে হয়ে বললে আসসালামু আলাইকুম আল্লাহ তালা বলেছেন যখন তোমাকে সালাম কেউ দেবে সালাম দিয়ে গ্রিট করবে অভিবাদন জানাবে সম্মান জানাবে কেমন ও ইদাহিন তুমি তাকে সর্বোত্তম পন্থায় জবাব দাও অথবা কম পক্ষে সে যা বলেছে তা রিপ্লাই করো কেমন তুমি সে দিয়েছে তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরামর্শ দেখা যায় গেল আল্লাহর পক্ষ থেকে হোক আর নবীজ ইসলামের পক্ষ থেকে হোক সব সময় সালাম হচ্ছে মুখের কারবার মুখের সাথে সম্পর্ক আর স্মাইলের সাথে সম্পর্ক এটাও কিন্তু চেহারা তাইলে চেহারা এবং মুখ দিয়ে সালাম দেওয়া কেমন কিন্তু এখানে হাত অথবা পায়ের কোনো কারবার তো নাই তো সালাম যেখান থেকে আসলো সেখান থেকে পেয়েছি আমরা মুখে মুখে সালাম আর চেহারা স্মাইল করলে বোঝা গেল যে লোকটা হ্যাপি হয়ে সালাম দিছে তাইলে এটার সাথে পায়ের কোনো সম্পর্ক না এগুলো সব হচ্ছে আমাদের অন্য প্রতিবেশী যারা হিন্দুরা ছিল বা আমাদের অতীতের যেসব মানুষ ছিলেন কেমন হাজি বুরহানুদ্দিন সাহেবের সিলেটের যিনি ছিল প্রথম মুসলিম বলা হয় তাকে ইতিহাসে তার আগের যারা হিন্দু ছিল আমাদের অতীতের যত বংশধররা হিন্দু ছিল তাদের কাছ থেকে আসা হিন্দুয়ানি একটা রেওয়াজ এই হিন্দুয়ানি রেওয়াজটা অন্য সভ্যতা সংস্কৃতির অন্য ধর্মের মানুষের এইসব সংস্কৃতিকে আমল করে করে আমাদের মধ্যে পায়ে ধরে সালাম বাইর করেছে সালাম লাগায় এই ওয়ার্ডটাকে বেজত করার জন্য অপমান করার জন্যে আর এটাকে আবার পায়ে দরা এটার নাম হচ্ছে ফার্সিতে বলে কদম বুসি বুসিদন বুসনা বুসদ এটা ফার্সি শব্দ ফার্সিতে এটার অর্থ হচ্ছে যে বক্তির জন্য পায়ে ধরা দন চুমা দেওয়া পায়ে ধরে চুমা দেওয়া এই পায়ে ধরে চুমো দেওয়ার অর্থ হচ্ছে বক্তির জন্য পায়ে ধরে চুমা দেওয়া এটা নববিবাহিত বধুরা ওদের বরদের জন্য করে হিন্দু নিয়ম অনুযায়ী আমরা নিজেরা এলাকায় পেয়েছি এরপরে আমি ইন্ডিয়াতে গিয়েছি কিছুদিন আগে ইন্ডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করছি তাদের মধ্যে এখনও এই হিন্দুদের মধ্যে এই রেওয়াজটা সেখানে বড় কার্যকর নববিবাহিত কোনো বধূ যদি তার বরকে এবং বরের বাড়ির মহিলাদেরকে পুরুষদেরকে যদি পায়ে ধরে ছুমো দিয়ে বক্তি না দেয় তাহলে এটা ব্যাদব্য এবং এটা তাদের কালচারে খুব শক্ত মারাত্মক শক্ত এই জন্য যদি পায়ে ধরে সে এইভাবে করে পায়ে ধরে চুমু দিয়ে বক্তি না দেয় তাইলে বিয়ে ঠিকই না তো সেম কালচারটা আমাদের সমাজে এটা ডেভেলপ করেছিল আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহতের কারণে মাসাল্লাহ আজকাল অনেক কমেছে প্রায় এইটি নাইনটি পার্সেন্ট কমে গেছে নাই বললেই চলে যে একটু একটু আছে কোনো কোনো জায়গায় এটা ইলমের অভাবে পড়াশোনা করার অভাবে রয়ে গেছে আস্তে আস্তে এইগুলো দূর হবে ইনশাল্লাহ তো এটা এই জন্য পায়ে ধরে চুমু দেওয়া বলেন কদম বসি বলেন ফার্সিতে বলেন আরবিতে বলেন যে কোনোভাবেই বলেন না কেন এই কদমের সাথে পায়ের সাথে সালামের কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে জাহালাত কেমন এই জন্য আমি বলবো যে এইসব জাহালতের মধ্যে অন্ধকার যোগ্যের কার্যক্রমের সাথে অন্যান্য দিন ধর্মের যেগুলো সিস্টেম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা মুসলমান আসসালামু আলাইকুম দিবেন জবাবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ও বারাকাতু বাস এর দূর পর্যন্ত আমরা যেন থাকি এর থেকে বেশি অগ্রসর হওয়া এটা কোনো সালাম নয় সুন্নতি সালাম নয় এটার উপর অন্য অসুবিধা শুরু হয়ে যাবে কেমন একটা জিনিস সংশোধন করতে গিয়ে যদি আর একটা ভুল করে ফেলি আমরা এটা খুব খুব ক্ষতি হয়ে যাবে আল্লাহ আল্লাপে আমাদের সবাইকে হেফাজত রাখুন শুক্রণ

এই কথাটা আমরা যেটা প্রোগ্রামটা দেখছই না কিংবা শুনছই না প্লিজ আপনারা আমরা এই খবরটা তারা ফুসাই